28 অক্টোবর ঘিরে গোয়েন্দা জালে ঢাকা শহর চার স্তরের নিরাপত্তায় পরিকল্পনা সাজিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাজধানীর প্রবেশমুখে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করবে র‍্যাব গুরুত্বপূর্ণ স্পটগুলোতে মোতায়েন থাকবে পুলিশ সাদা পোশাকে দায়িত্ব পালন করবে গোয়েন্দারা নাশকতা এড়াতে মাঠে নামবে পেট্রোল টিম নাইমাল জিকর প্রতিবেদন শনিবার দেশের দুই বড় রাজনৈতিক দলের পাল্টাপাল্টি সমাবেশ রাজনৈতিক শোডাউনের ডামাডোলে সরকার ও বিরোধী পক্ষের দুই সমাবেশ ঘিরে উত্তপ্ত রাজনীতি অস্বস্তি জনমনে রাজনৈতিক দলগুলোর কর্মসূচি থাকবে শাহবাগ মৎস্য ভবন হয়ে পল্টন নয়াপল্টন ও বাইতুল মোকাররম এলাকায় পাশাপাশি মতিঝিলে বিক্ষোভের ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী সূত্র বলছে এসব স্পটকে গুরুত্ব দিয়ে পরিকল্পনা সাজিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী কোনো ধরনের নাশকতা ঠেকাতে নেওয়া হয়েছে বিশেষ পরিকল্পনা পোশাক ও সাদা পোশাকে পুলিশের পাশাপাশি কাজ করবে গোয়েন্দা সংস্থাও কি ধরনের নিরাপত্তা পরিকল্পনা করা হবে সেটি নিয়ে কাজ যেমন চলছে তেমন অন্যান্য যদি অন্য কোনো ভেন্যুতে হয় সেক্ষেত্রে মানে কি ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে সেটি কাজ চলছে নিশ্চিতভাবেই সতর্ক আমরা সবসময় থাকি পুলিশের অসতর্ক হওয়ার কোনো সুযোগ নেই আমরা প্রতিটা মুহূর্তে অবশ্যই সতর্ক অবস্থায় থাকি এবং 28 তারিখের ব্যাপারে আমরা প্রতিটা মুহূর্তেই সজাগ এবং সতর্ক রয়েছি কোন ধরনের বিশৃঙ্খলা ও মারামারি ঠেকাতে রাজধানীর প্রবেশমুখে চেকপোস্ট বসাবে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব অস্ত্র গোলাবারুদ নিয়ে কেউ যেন প্রবেশ করতে না পারে সেদিকে বিশেষ নজর থাকবে তাদের তাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত রেখেছি পাশাপাশি আমরা বিভিন্ন স্থানে আমরা চেকপোস্ট স্থাপন করেছি যাতে রাজধানী ঢাকা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় কেউ যেন কোনো ধরনের নাশকতার বস্তু নিয়ে উপস্থিত হতে না পারে একইভাবে আমাদের রোবাস্ট প্যাট্রোল থাকবে স্পেশাল ফোর্স রয়েছে আমাদের স্ট্রাইকিং ফোর্স রিজার্ভ থাকবে রাজনৈতিক দলগুলো জনগণের ভোগান্তির কথা মাথায় রেখে সমাবেশ করবে এমনটাই প্রত্যাশা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নাইম আলচিকো নিউজ 24 ঢাকা